আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার আতাউর রহমান খান, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র এবং ইরানে মেডিকেল সার্ভিসের সেবা দেওয়ার পর বাংলাদেশে এসেছি কয়েক বছর আগে। আসার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কাজ করেছি। আমার কাছে মনে হচ্ছে বর্তমানে যেখানে আমি উইকলি উইকেন্ডে কাজ করছি, মেডি কমপ্লেক্স লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতাল রোডে অবস্থিত এই ক্লিনিকটা সবচেয়ে উৎকৃষ্ট বলে, উন্নত মানের বলে আমার কাছে মনে হচ্ছে। আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি, ফেনীতে কাজ করেছি, চৌমুহনীতে করেছি, বসুয়াটে কাজ করেছি, অবশ্য স্বল্পকালীন সময়ে এই সমস্ত জায়গায় কাজ করেছি। কিন্তু আমি খুব আবেগ আপ্লুতভাবে বলছি যে আমি অত্যন্ত আনন্দিত এখানে সেবাদান করতে পেরে। এখানকার যে স্টাফ যারা আছেন, 15 জনের মতো স্টাফ আছেন, সবাই উন্নত মানের স্টাফ এবং তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে এবং যে কোনো সময় যে কোনো সমস্যা হলে তারা আমার কাছে এসে আমার সাজেশন নিচ্ছে এবং আমিও গাইড দিচ্ছি তাদেরকে। লক্ষ্মীপুরে এই ধরনের আরেকটা ক্লিনিক আছে বলে আমার মনে হয় না, বা বাংলাদেশেও এটা একটা আদর্শ ক্লিনিক বলে আমার মনে হচ্ছে। ধাপে ধাপে উন্নতির দিকে যাচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচারটাও খুব সুন্দর, ল্যাব সুন্দর, এক্স রে যে ডিজিটাল ফিল্ম সেটাও সুন্দর, আর স্টাফরা খুবই আন্তরিক এবং তারা খুবই ডেডিকেটেড, আর এখানকার লোকজন খুবই ভালো। আমার কাছে লোকজনকে খুবই ভালো লাগে, আমি মনে হচ্ছে যেন আমি প্রতিদিনই এখানে সেবা দান করি। কিন্তু নিজের পেশাগত দায়িত্ব আছে বলে ঢাকায় আমার থাকতে হয়। আমি আশগর আলী হাসপাতালের মেডিসিনের একজন সিনিয়র কনসালট্যান্ট। তার আগে আমি কেয়ার মেডিকেল কলেজ এবং হাসপাতালের মেডিসিনের প্রধান এবং বিভাগীয় প্রধান এবং অধ্যাপক হিসাবে কিছুদিন শিক্ষকতা করেছি। এর আগে আমি ইবনে সিনায় ছিলাম, সিটি হসপিটাল ছিলাম এবং বিআইএইচএস বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স হসপিটাল যেটা বারডেমের অন্তর্ভুক্ত সেখানেও কাজ করেছি। এর আগে তো বলেছি যে ইরান এবং আমেরিকায় দীর্ঘদিন পেশাগত দায়িত্ব পালন করেছি। আশা করি আপনাদের সহযোগিতা পাব। এই লক্ষ্মীপুরের মানুষকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং আমি আমার সেবার ধার আপনাদের জন্য উন্মুক্ত করে রেখেছি। ইনশাল্লাহ প্রতি শুক্রবার আমার 9টা থেকে আমি 4টা পর্যন্ত এখানে আছি। আপনারা আসবেন, আপনাদের জন্য আমার সেবার ধার উন্মুক্ত এবং চেষ্টা করব আন্তরিকতার সাথে আপনাদের কথাগুলো শোনার জন্য এবং আপনাদেরকে চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকেন।